কলার চাইতেও বেশি পটাশিয়াম পাওয়া যায় মিষ্টি আলু থেকে। পুষ্টিগুণে ভরপুর মিষ্টি আলু প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি এবং ম্যাঙ্গানিজ মেলে উপকারী মিষ্টি আলু থেকে। স্টার্চি এই সবজি ফাইবার, ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ। এগুলোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ক্যান্সার প্রতিরোধী বৈশিষ্ট্যও রয়েছে। আসুন জেনে নেই এই মিষ্টি আলু আমাদের শরীরে কিভাবে কাজ করে। ত্বক ও চুল ভালো রাখতে চাইলে নিয়মিত খান মিষ্টি আলু। মিষ্টি আলুতে প্রচুর পরিমাণ বিটা ক্যারোটিন আছে, যা আমাদের দেহে ভিটামিন এ তে পরিণত হয়। এই ভিটামিন চোখ ভালো রাখতে সাহায্য করে। বিটা ক্যারোটিনের অভাবে শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে যায়, বিশেষ করে শিশু এবং প্রসূতিদের ক্ষেত্রে এই সমস্যা দেখা যায়। মিষ্টি আলু ভিটামিন এ সমৃদ্ধ, যা খুবই স্বাস্থ্যকর। এটি শিশুর বৃদ্ধি এবং শিশুদের চোখের জন্য ভালো। গর্ভবতী মায়ের জন্য মিষ্টি আলু খুবই উপকারী, এটি গর্ভের শিশুর বৃদ্ধি সহায়ক। মিষ্টি আলুতে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়তা করে। এতে অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে। এতে কোনো ধরনের চর্বি জাতীয় পদার্থ নেই। আঁশ জাতীয় মিষ্টি আলু খেলে ক্ষুধা লাগে না সহজে। ডায়েট চার্টে তাই এটি রাখতে পারেন সহজেই। প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে মিষ্টি আলুতে। পটাশিয়াম হার্টের রোগ থেকে দূরে রাখে, পাশাপাশি মাংসপেশির যত্ন নেয়। মিষ্টি আলুতে থাকা ফাইবার ব্লাড সুগার ও কোলেস্টেরল কমাতে সাহায্য করে। কলার চাইতেও বেশি পটাশিয়াম পাওয়া যায় মিষ্টি আলু থেকে, তাই উচ্চ রক্তচাপের রোগীরা খেতে পারেন এই আলু। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। মিষ্টি আলুতে ক্যারোটিনয়েডের মতো অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা পেট, কিডনি এবং স্তন ক্যান্সারের ঝুঁকি কমায়। হৃদযন্ত্র ও স্নায়ুর সুস্থতা বজায় রাখে মিষ্টি আলু। মিষ্টি আলু খাওয়ার উপকারিতা এবং অপকারিতা কি কি, সেগুলো আমাদের জানা হয়ে গেল। সবশেষে আরও একবার বলি, মিষ্টি আলু খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে যতটাই উপকারী, তার থেকে খুব কম হলো এর অপকারিতা। তাই যাদের কোনো সমস্যা নেই, তারা নির্দ্বিধায় প্রত্যেক দিন মিষ্টি আলু খেতে পারেন।